চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। পুরীর বিছানায় মানুষ কন্যা, চাঁদের আলোতে পৃথিবীতে উড়ে বেড়ানোর আনন্দটা সত্যি অন্যরকম। তবে আমার কি পৃথিবীতে ঘুরতে এত ভালো লাগে? কই, আর কোনো পরী তো পৃথিবীতে ঘুরতে আসে না, আর আসবেই বা কি করে? পরিমাতা তো কাউকে পৃথিবীতে আসতে দেয় না। বুঝি না পৃথিবীতে আসে নিয়ে পরিমাতার এত সমস্যা কিসে? এসব কথা বলতে বলতে মিষ্টি পরী আকাশে উড়ে বেড়াচ্ছিল। মিষ্টি পরী পরী রাজ্যের সব থেকে সুন্দরী পরী। মিষ্টি পরী দেখতে যেমন সুন্দরী, তার মনটাও তেমনই ভালো। আর সুন্দরী এই পরী পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে আসতো। কি ব্যাপার, ওই ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কেন? ওই ঘরে কি বাচ্চা মানে দেখি তো গিয়ে। এরপর পরী নিচে নেমে আসে, আর নিবু নিবু আলো জ্বালা কুড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর ঘরে ঢুকতে তাদের মতো সুন্দর ফুটফুটে একটা কন্যাকে দেখতে পায়। আর মিষ্টি করে দ্রুত বাচ্চাটিকে কোলে তুলে নেয়। আহা, কি সুন্দর বাচ্চাটি, দেখলে চোখটা জুড়িয়ে যাচ্ছে। কিন্তু এই ঘরে একা কেন এই বাচ্চাটা? এই বাচ্চার মা কোথায়? আশেপাশে তো দেখতে পাচ্ছি না, তবে দৈব দৃষ্টি দিয়ে এই মাকে খুঁজতে হবে। এসব কথা বলে মিষ্টি পরি চোখ বন্ধ করে, আর তখন সবটা মিষ্টি পরি চোখে ভেসে ওঠে। ছি, আমার গ্রামে এমন দুশ্চরিত্র একটা মহিলা আছে তা আমি জানতেই পারিনি। আমি তোর মতো দুশ্চরিত্র মহিলাকে কিছুতেই এই গ্রামে থাকতে দেবো না, কারণ এই অবৈধ সন্তানের জায়গা কিছুতেই এই গ্রামে হবে না। তোর স্বামী মারা যাওয়ার পরও তুই কিভাবে গর্ভবতী হলি? আপনি ভুল ভাবছেন বড় মশাই, আমি গর্ভবতী হওয়ার পর আমার স্বামী মারা গেছে, আমার এই সন্তান বৈধ। আপনি আমাকে দয়া করে এই গ্রাম ছাড়া করবেন না। পা ছাড় কলঙ্কিনী, আমি তোর কথা বিশ্বাস করি না। তোর কারণে আমার গ্রামের মানুষের মনে বাজে ধারণা তৈরি হয়েছে। আমি চাই না লোকজন এ নিয়ে আর কথা বলুক। তুই যদি এ গ্রাম ছেড়ে না যাস, তবে তোকে আমি এক ঘরে করে দিলাম। তবে থাক এবার। এসব কথা বলে মোড়ল লাঠি দিয়ে মিতালিকে ফেলে দিয়ে চলে যায়। আমি ঈশ্বর, এবার কি হয়ে গেল? এবার আমি আমার সন্তানকে নিয়ে কিভাবে দিন কাটাবো? ওই শয়তান মোড়ল মশাই আমাকে আর আমার সন্তানকে এভাবে শাস্তি দিল না। মোড়ল যখন আমার সন্তানের কপালে লাথি মেরেছে, তবে এই মোড়লের ভরে আমি আর আমার সন্তানের পুজো মেটাবো। এরপর রাত নামতে মিতালি তার ছোট্ট মেয়েকে ঘরে ফেলে রেখে মোড়লের বাড়িতে যায়, আর মোড়লের গোয়াল ঘরে ঢুকে মোড়লের গরুর দুধ দোহন করে নিয়ে যায়, আর সেই দুধ খাইয়ে মিতালি তার বাচ্চার পুজো মেটায়। আর যদি দ্বিতীয় পর্ব দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও।